আজকের আমরা বেলতা ওয়ান টু বামনঘাটার এই জায়গায় দাঁড়িয়ে জনসভা করছি। এখানকার মানুষের অভাব অভিযোগের কথা শুধু এইটুকু তুলতে চাই আপনার রেখে, এখানকার গরিব মানুষের, জেলে সম্প্রদায়ের মানুষ, যাদের মূল উৎস মাছ মৎস্যজীবী, যাদের উৎস এখানে আমরা জন্মেছি, এখানে আমরা বড় হয়েছি, এখানে আমার বাস্তু সিনিং বাস্তু, কিন্তু রামসার কমিটির ওয়েটল্যান্ডে দাঁড়িয়ে আমার জন্মানো ভিটের উপরে আমি বাড়ি করতে পারবো না। এই যে আইন এখানে লাগু হয়েছিল, সেই আইনের বিরুদ্ধে যারা গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, মেহনতি মানুষ, যারা সরকারের বাংলা আবাস যোজনার ঘরের ভিত খুঁড়তে যাচ্ছে, সেখানে এক শ্রেণীর মানুষ এসে প্রশাসনকে ভুল বুঝিয়ে, আমি প্রশাসনকে দোষ দেব না, প্রশাসনকে ভুল বুঝিয়ে তাদের কাছ থেকে উচ্ছ্বাস নেওয়ার নাম করে সেখানে বাধা সৃষ্টি করা হচ্ছে, ভাইরাস সেখানে করোড়পতি মানুষরা বিল্ডিং করছে, যেখানে আবাসন উঠছে সেখানে এক শ্রেণীর নেতৃত্ব তার সঙ্গে মেলগেমেল করে, এবং প্রশাসনের জানি না কেন তখন তাদের চোখে দান দেখতে পায় না, তারা সেখানে বাড়ি উঠে যাচ্ছে। এখানকার মানুষের বুকের যন্ত্রণা কষ্ট উপলব্ধি করতে হবে আপনার, কারণ এখানে একটা মানুষ জরি খাটিয়ে বাস করবে কতদিন, ফ্যামিলি বড় হয়েছে, সন্তান হয়েছে, বিয়ে হয়েছে, বাড়ি করতে হবে, একটা বাড়ি এক্সটেনশন করতে পারে না, 50 বছরের বাড়ি ভগ্ন দশায় হয়ে যাচ্ছে, রিহ্যাবিলিটেশন করতে পারছে না, অথচ এখানকার যারা আবাসন, যারা করোড়পতি, যারা ব্যবসাদার প্রমোটার, তাদের বাড়ি রাতের অন্ধকারে গজিয়ে যাচ্ছে, সেখানে সেই নেতৃত্ব বাধা সৃষ্টি করছে না, তার বিরুদ্ধে লড়াই প্রতিবাদ বামনঘাটার মানুষের করতে হবে। এই জায়গায় দাঁড়িয়ে বেশি কথা না বলে শুধু এইটুকু জানান দিতে চাই, যে যে রক্ত দিয়ে, যে সংগঠন করে, যে ভাঙর তৃণমূল কংগ্রেস গঠিত হয়েছে, দাদার নেতৃত্বে ইউনাইটেড হবে, আগামী দিন লড়াই হবে, যে লড়াই আমরা মনে করি ভাঙরের তৃণমূল কংগ্রেসের পরাজয় করার ক্ষমতা বিশ্বের বুকে, ভারতবর্ষের বুকে কোনো রাজনৈতিক ক্ষমতা নেই, কিন্তু আমরা আমাদের যে যন্ত্রণা, আমাদের যে ব্যথা, সেই ব্যথাকে উপলব্ধি করে আগামী দিন তৃণমূল কংগ্রেসের যে লড়াই, সেই লড়াইকে ত্বরান্বিত করার আহ্বান রাখবো। যেহেতু দাদা এখানে বসে রয়েছেন, আমাদের অনেক নেতৃত্ব বসে রয়েছেন, সব নেতৃত্ব সময় নেই বলতে দেওয়ার, তবু আমি এইটুকু বলতে চাই, আপনারা সুসংগঠিত হন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করুন। আমাদের নেত্রী বলেছেন যে কথা মিজানুর বলেছেন, একমাত্র পশ্চিম বাংলার নেতৃত্ব তিনি পারেন, তিনি বলেছেন দলমত নির্বিশেষে যে নেতা দোষী সেই নেতাকে দূরে, সতীত্বের উপরে কোন রকম আঙুল উঠে থাকে নিশ্চয় আমাদের বার করে দিন, আমরা রাজি আছি, ভাঙনের স্বচ্ছতা ফিরে আসুক, আগামী দিন তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জির আদর্শকে পাতেও করে, মমতা ব্যানার্জির নীতিকে পাতেও করে, মমতা ব্যানার্জির উন্নয়নকে সামনে রেখে আমরা ভাঙর তৃণমূল কংগ্রেস এগুতে চাই। তাই আগামী দিন এই এনআরসির বিরুদ্ধে প্রতিবাদ, আগামী দিন আসবে যে দল একটা সাম্প্রদায়িক শক্তি মাথা চাড়া দিচ্ছে, ভাঙরে সেই সাম্প্রদায়িক শক্তির ক্ষমতা নেই, কিন্তু সিঁদুরে মেঘ ডাকে। সেই জন্যে বলছি যে কথা দিল্লির বুকে হয়েছে, যা উত্তরপ্রদেশ হয়েছে, আজকে জানি না বাংলার বুকে একটা চোরা স্রোত, চোরা শক্তি সেইভাবে উঠতে পারবে না, এ কথা বলা যায় না। তাই সজাগ থাকার আহ্বান রাখবো সবার, সজাগ থাকুন, কারণ যে সাম্প্রদায়িক দল সে জাতিতে জাতিতে বিভেদ করে, সম্প্রদায় সম্প্রদায় বিভেদ করে তারা তাদের রাজনৈতিক ফায়দা তুলতে চায়। আমরা সজাগ থাকবো। আমাদের মহান নেত্রী মমতা ব্যানার্জি বলেছেন, তিনি দিদিকে বলে প্রোগ্রাম করেছেন, আগামী 2 তারিখ আবার একটা প্রোগ্রাম নামিয়ে দেবেন, মানুষের সঙ্গে নিবিড়ভাবে মিশতে হবে, মানুষের বাবা বুঝের কথা শুনতে হবে, আমরা শুনবো। যদি আমাদের কোনো দুর্নীতি দুর্গ্রস্ত কোনো কিছু অন্যায় থাকে, আপনারা আমাদের সামনে বলবেন, এই কথা বলে আমাদের অভিভাবক সামনে বসে রয়েছেন তাদের কাছে বলবেন। এই আবেদন রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, আমাদের নেতা সুভাষ দা জিন্দাবাদ। ধন্যবাদ।